করে, আমিও মাঝে সাঝে করি, কিন্তু আজকে ধনে পাতা অ্যাড করছি না, যেহেতু এখানে আমি নাগামরিচের ফ্লেভারটা চাচ্ছিলাম এবং মেথির যে ফ্লেভারটা, তখন দেখা যায় যে যদি ধনে পাতা দিই মানে সবগুলো ফ্লেভার একসাথে হয়ে মানে আসল যে ফ্লেভারটা চাচ্ছিলাম সেটা পাওয়া যায় না। তো এই যে এখানে আমার পানিটা বলক চলে আসছে এবং আমি প্রায় এটা হাফ অ্যান আওয়ারের মতো এটাকে সিদ্ধ করেছি, মানে পানির বলক উঠেছে। তো পানিটা কমে মনে করেন 6 কাপ ছিল, এখন 5.5 কাপের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি আমি এখানে দেবো 5 কাপ এবং 1.5 কাপ হচ্ছে গিয়ে দিব আমি ময়দা। ময়দাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে গিয়ে, কারণ ময়দা যখন দিবেন আপনি এই পিঠাটা, আপনি পরবর্তীতে যদি এটা ভেজে খান বা ভেজে রেখে দেন ওটা শক্ত হবে না, আর জাস্ট শুধু চালের গুঁড়ি দিয়ে যদি করেন তাহলে দেখা যায় এই পিঠাটা অনেক শক্ত হয়ে যায়। আর আমার এই পিঠাটা এত শক্ত ভালো না, আমার কাছে এটা উপর থেকে ক্রিস্পি হবে এবং ভিতরটা একদম সফট হবে। তো এখানে আমি আবারও পরিমাণটা বলছি যে 4 কাপ হচ্ছে গিয়ে আপনি চালের গুঁড়া নেবেন এবং আরও 1.5 কাপ মানে 1.5 কাপ হচ্ছে গিয়ে আপনি ময়দা নেবেন। তো টোটাল হচ্ছে গিয়ে 6.5 কাপ। অনেক সময় ডিপেন্ড করবে আপনার ইয়ের উপর। তো যাই হোক, এখন আমি আরেকটা জিনিস এখানে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি বলবো, এখানে আমি গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্রেশ গার্লিক দেওয়ার কথা বলছি না, আগে তো দিয়েছি, এখন আমি গার্লিক পাউডারটা দিব। তো এখানে আমি ভরে ভরে মনে করেন 1/2 কাপের মতো দিয়েছি, অবশ্যই গার্লিক পাউডার দিয়ে এই পিঠাটা খেয়ে দেখবেন আর আমাকে, আমি জানি, কমেন্ট করে জানাবেন যে এই পিঠাটা কতটা মানে টেস্টি হয়েছে। আর এই গার্লিক পাউডারটা একদম লাস্টের দিকে দিবেন। তো এখন আমি এটাকে মানে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব, যাতে করে চালের গুঁড়াটা একটু সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম 10 মিনিট পর, এখন আমি এই ডোটাকে ভালো করে মতে নিব। যখন দেখব ডোটা হাত দিয়ে মানে সহ্য করা যাচ্ছে তখনই এটা মানে মতে নিব, বাট এটা এই ডোটা একদমই ঠান্ডা করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন, হয়তো বা খেয়াল করছেন এটা থেকে এখনও ধোয়া উঠছে। তো আপনাদের কাছে একটা টেকনিক বলি, যখনই এই ডোটা মতে নেবেন অবশ্যই সাইডে একটা পানি রাখবেন। আমার সিঙ্ক পাশেই ছিল, তো আমি কিছুক্ষণ পরপর হাতটা ঠান্ডা পানি দিয়ে মানে ভিজিয়ে ভিজিয়ে তারপর এটাকে ডোটা আমি ভালো করে মতে নিয়েছিলাম, নইলে হাতে আবার ফুসকা পড়বে। তো এই যে দেখেন, আমি অল্প অল্প করে, আর এই যে পানিও আসলে রেখেছি, আমি মনে করেছিলাম পানি রাখি নাই, বাট সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ হাতে এত গরম লাগছিল। তো প্রথমে আমি এরকম বলস বানিয়ে বানিয়ে সবগুলো রেখে দিব, দেন আমি এটাকে এত ভালো করে মতে নিয়েছি এক একটা কাই, কারণ এই পিঠাটা যত বেশি আপনারা মতে নেবেন ততই কিন্তু এটা ভালোভাবে ফাটবে না। যখনই এই পিঠাটা ফেটে যাবে দ্যাটস মিন আপনার হচ্ছে গিয়ে কাইটা হচ্ছে গিয়ে আপনার ভালো করে মতা হয় নাই, আদারওয়াইজ এটা নরম হয়ে গিয়েছে আর না শক্ত হয়ে গিয়েছে। আমি আমার কায়ের টেক্সচারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে অনেক সফট একটা ডো। আর যখনই আমি পিঠাগুলো মতে নিচ্ছি, বাকি যেই পিঠাগুলো আছে মানে কাইটা যেগুলো আছে অবশ্যই ঢেকে রাখবেন, কারণ যদি ঢেকে না রাখেন পিঠাটা শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন আবার এক্সট্রা আবার পানি দিয়ে আপনাদেরকে মানে মতে নেওয়া হবে। তো ওই কষ্টটা করার দরকারটা আছে কি? তো এখানে আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প একটু মানে চালের গুঁড়ি নিয়ে নিই, কিন্তু আমি ময়দা দিয়ে এটাকে ভালো করে মানে বেলে নিচ্ছি। আর আমি এখানে একটু ময়দার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু এগুলো আমি ফ্রোজেন করব, তো যখনই আমি এটা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রাখতে যাব তখন একটার উপর একটা লেগে মানে যাবে না, যেটা অনায়াসে খুলে আসবে। তো এখন সুন্দর করে একটা রুটি